的话，合适的无私的热情，无论你去不提前的呀，合适的 official 热情，我好奇啊，去几个人家不，外地人家不，那个车人家不，我来帮助他，去看我们家不，他这里 ready 好，备注过去，这边 official 跑去。চলো তার সাথে সাথে তোমাদের সাথে একটু ব্লগও করবো। দেখো বন্ধুরা, এই সামনে গোসলো লেখা এখানটায়, এখানটা বাঁদিকে আসলে এইমস এর কাজ হচ্ছে। এই দিক থেকে এবং ওই পাশ থেকে যারা কল্যাণী এক্সপ্রেস হতে আসবে, এই যে বাঁদিকে দেখছো এই ব্রিজটা হচ্ছে, এই বাঁদিক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, যেখানে এসে দুদিক থেকেই গাড়ি এসে বাঁদিক দিয়ে সোজা একদম এইমস এর গেট পর্যন্ত চলে যাবে। এই ওভারব্রিজটা ওই পাশ থেকে যারা কলকাতা থেকে আসবে, অর্থাৎ আমি যেদিকে যাচ্ছি সেই দিক থেকে যারা আসবে এবং আমি যেদিক দিয়ে যাচ্ছি সেইখান থেকেও সকলে এসে এই মাঝখানে বাদে এখানে কাজ হচ্ছে, খুব জোর কদমে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে বেশ ভালোই। বাদিকটা পুরোটাই রাস্তাটা এখানটায় একটুখানি এখন প্রবলেম হচ্ছে, যাতায়াত করছে যারা আসবে এদিকে, তারা এখানটা একটু স্লো চালিও। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, দেখো পুরো সবুজ। আফটার অল আমাদের পৃথিবীটা সবুজের জন্যই, সবুজ যত থাকবে ততই আমাদের অক্সিজেনের পরিমাণও বাড়বে, অক্সিজেনটা আমরা পাবো। চলো তাহলে লেটস গো, তোমরা এনজয় করো, আমি রাইডটা এগিয়ে যাই। বৃষ্টি না শুরু হয়ে যায়, বৃষ্টি হলে অবশ্য অসুবিধা নেই, ব্যাগে রেনকোট আমি ক্যারি করছি, যদি অসুবিধা হয় তাহলে একটু দাঁড়িয়ে রেনকোটটা পরতে হবে, সেটাই যা অসুবিধা, আর কোনো অসুবিধা নেই। পুরো আকাশটাকে পুরো ঘন কালো মেঘ পুরো রয়েছে। চলো তাহলে আমি এগিয়ে, আর তোমরা জায়গাটা এনজয় করো, দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে, এটাই আপাতত এনজয় করো তোমরা। আর রাস্তাটা দেখো, রাস্তাটা এখানে বেশ সুন্দর।
এটা সাবওয়ে হচ্ছে, ওই জন্য ডিভাইডার হয়ে গেছে এখান দিয়ে। রাস্তাটা কাজ চলছে, তবে এই রাস্তাগুলো দিয়ে চালাতে খুবই অসুবিধা হয়, গাড়ি পুরো ভিজে রয়েছে। দেখো রাস্তাটা যে কোনো সময় চাকা স্কিড করতে পারে, তবু যেতে হবে, চলো এগিয়ে যাই। ডিভাইডার করেছে, এখানটায় আবার সাবওয়ে হচ্ছে। এই জায়গাগুলো এত বেশি জল রয়েছে, পুরো জলা জলা হয়ে গেছে। দেখো এখান দিয়ে রাস্তায় ভাবছি চাকা না স্কিড করে যায়, ভয়ে ভয়ে আস্তে আস্তে চালাচ্ছি। যাক বেরিয়ে গেছে গাড়ি, চলো এগিয়ে যাই।
চালাতে গাড়ি খুব ভয় লাগে, তবু এগিয়ে যাব, যেতে তো হবেই। দাঁড়ালাম একটুখানি, দেখো সকালবেলা যাওয়ার পথে আর তোমাদের ব্লগটা শেষ করতে পারিনি, এখন ব্লগটা শেষ করব তোমাদের সাথে, এই জন্য একটু দাঁড়ালাম। আর সকালবেলা যেটা তোমাদের বলেছি, অবশ্যই তোমরা বলো কতগুলো সাবওয়ে তোমাদের দেখিয়েছি, সারাদিন এত কাজ ছিল, কাজে প্রেশার ছিল, একটুও সময় পাইনি যে আর কিছু ব্লগ করবো বা শেষ করবো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই, পরের দিন আবার নতুন ব্লগের সাথে আসবো।